কুয়াশা মেঘাচ্ছন্ন নমৌলভী বাজার, সঙ্গে কনকনে হিমেল হাওয়া। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। মঙ্গলবার সকাল 9টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। কখনো কখনো সূর্যের দেখা মিললেও অতিরিক্ত ঠান্ডার কারণে সময় মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বিক্রি কমেছে ভ্রাম্যমান দোকানপাটেও। উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে অনুভূত হচ্ছে শীত। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। গত দুদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। তবুও কনকনে শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হয়েছেন অনেকেই। উত্তাপের খোঁজে চলছে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। ঘন কুয়াশায় বাজারে দেরি করে আসছে পণ্যবাহী ট্রাক। শ্রমজীবীদের অনেকেই পার করছেন অলস সময়। কঠিন ঠান্ডা সহ্য হয় না, হাওয়া বাতাস ঠান্ডা লাগে, শীতের কাপড় টাপড় নাই। মেহেরপুরেও জেকে বসেছে শীত। তীব্র ঠান্ডার সাথে উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার প্রভাব পড়েছে জনজীবনে। সকাল 6টায় মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। যশোরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন। আর অতি কুয়াশার কারণে রয়েছে ফসলের ক্ষতির শঙ্কাও। শীতই বেরোতে পারে না জনগণ, তারপরও আসে পেটের দায়িত্ব আসে মানুষ। পেট চালাতে গেলে আমাদের শীতের ভয় করলে হবে, শীতটা আমাদের অনেক কষ্ট আসে। এদিকে ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগ। রাতে বেশি হলেও দিনে কম নয় শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে শীত বাড়তে শুরু করেছে মানিকগঞ্জেও। সংকটে কৃষক ও সবজি বিক্রেতারা। কুয়াশা বেশি থাকায় বিভিন্ন জেলা থেকে সবজি পরিবহন ব্যাহত হচ্ছে, গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। সময় মতো সবজির গাড়ি আড়তে না আসায় রয়েছে লোকসানের শঙ্কা। সবজি বলে আমরা খুব বড় নিয়ে আসতে পারি না, এই কারণে আমাদের সবজি বিক্রিতে খুব সমস্যা হয়। কুয়াশা পড়ার লেগে ফেরি বন্ধ থাকে, যার কারণে মাল আমাদের আড়তে পৌঁছাতে অনেক সময় লাগে। একই অবস্থা চুয়াডাঙ্গাতেও। কয়েকদিন ধরেই কনকনে ঠান্ডায় স্থবির দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলা। আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। জেনিসিয়া বর্ণা, এখন